मौलाना नबी अना मोहम्मद वर वजन युले सो आजा सो आगे उले मजाज माई हमा सो ले दो सलीम दा वारिक दा राम ताला से दी इब्राहिम और वाले से दी इब्राहिम द कामिद मजीद اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم يا محمد لله العالم شفيع المؤمنين سيدنا مولانا نبينا محمد وعلى اله وعلى بعد وعلى جهاد اسواجه اصحابي اولياء امتي اجمعين كما صليت وسلمت وباركت على رام تعالى سيد ابراهيم وعلى اله سيد ابراهيم انك حميد مجيد مهربان করে দেখুন সূরা হুজুরাত পারা হচ্ছে 26 পারা আয়াত নম্বর 9 সূরা নম্বর হচ্ছে 49 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনাত্তালু ফা আসলিহি বাইনাহুমা فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ আর যদি মুমিনদের দুদল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দেবে, অতঃপর যদি এক দল অন্য দলকে আক্রমণ করে তবে তোমরা অন্যায়কারীর বিরুদ্ধে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে। যদি তারা ফিরে আসে তবে ন্যায় ও সুবিচারের মাধ্যমে তাদের ফয়সালা করবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকদের ভালোবাসেন। তাহলে দেখুন এই কালাম পাকটা হচ্ছে আল্লাহর জওয়ানি কেতাব। আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু ঘটবে, যত কিছু হবে, যত কিছু ঘটনা আমাদের জীবনে আসবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্তই কালাম পাকে আল্লাহ বয়ান করে দিয়েছে। সমস্তই আমরা কালাম পাক দেখিনি অথচ আমরা বুঝিনি যে আমাদের জীবনের করণীয়টা কী, আমাদের জীবন চালাতে হবে কীভাবে, সে সময় না আর বেখবর আমরা কেউ জানি। কিন্তু আল্লাহ পাক আমাদের সব জানিয়ে দিয়েছেন এই কালাম পাকের মাধ্যম দিয়ে, যে এখানে বলছে তাহলে কালাম পাকটা আমাদের জীবন চালানোর একটা সংবিধান। রাজা বাদশারা যেমন সংবিধান দেশ চালাবার জন্য সংবিধান থাকে, সংবিধানের হুকুম অনুযায়ী দেশ চালায়, তা আমাদের আমরা যে জীবনটাকে চালাবো আমাদের জীবন চালানোর সংবিধান হচ্ছে এই কালাম পাক। আর এই কালাম পাকটা আমার আল্লাহ আমার নবী পাকের উপরে নাজেল করেছে। কালাম পাক যদি শুধুই কালাম পাক আসতো আমরা কেউই এর অর্থ বুঝতে পারতাম না, কেউ এর মানে মতলব বুঝতে পারতাম না। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে সবাইকে বুঝিয়ে দিয়েছেন আমাদের। আর নবী পাক যে ব্যাখ্যা করেছেন সেটা স্বয়ং আল্লাহর ব্যাখ্যা করে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে, তবে আমরা জানতে পেরেছি। অর্থাৎ আমাদের জানার উপায় ছিল না, নিজে নিজে যদি পড়ে মাস্টার হওয়া যেত তাহলে আর স্কুলের দরকার হতো না, নিজে নিজে যদি ডাক্তার হওয়া যেত ডাক্তারই পড়তে হতো না, বই কিনে তো বাড়ি পড়লে ডাক্তার হওয়া যেত, সেই ডাক্তারি পড়তে গেলে সেই শিক্ষকের কাছে ট্রেনিং নিতে হবে, কেবল মাদ্রাস মাওলানা হতে গেলে সেই মাওলানা কোর্সে পড়তে হবে, তাদের ওস্তাদের কাছে শিক্ষা নিতে হবে, না বই কিনে বাড়িতে পড়লেই কি মাওলানা হয়ে যাওয়া যাবে। তো কালাম পাক যদি পাঠাতো আমরা শুধু পড়েই এর কালাম পাকের আসল উদ্দেশ্যটা কি আমরা বুঝতে পারতাম না, কিন্তু সেইগুলো ক্লিয়ার করে আমাদের ওই পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে ব্যাখ্যা করে বলে দিয়েছেন। আর কামেল ওলিয়াল তারপরে সাহাবারা করেছেন, সাহাবা তাবিন তাবে তাবিন, তারপরে যে বর্তমান ওলি আল্লাহর জমানা এসেছে ওলি আল্লাহরাও সেই কালাম পাক দেখে ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দিচ্ছে, তা নয়তো আমরা বুঝতে পারতাম না। এইসব কথা তো বহুদিন আগে আল্লাহ লিখে দিয়ে, আমাদের জন্মের কত বছর আগে লিখে দিয়েছে যে তোমরা মোমিন মানুষ, মোমিন কারা যারা আল্লাহকে মানে
আল্লাহকে খুব গভীরভাবে মানে। মোমেন, মোমেনের ডেফিনেশন হচ্ছে যে তার জীবন জানমালকে আল্লাহর রাস্তায় সব কোরবান করে দিয়েছে। মোমেনের জানমাল যা সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, তার নিজে কিছু রাখেনি। আর আল্লাহ কি বললে যে আমি মোমেনের জানমাল সব খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি। মোমেন বান্দার জানমাল আমি সব কিনে নিয়েছি, কি কিসের বিনিময়ে? আমরা তো জমি একটা কিনি টাকা দিয়ে, আল্লাহ বলছে মোমেনের জানমাল সব আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, তাকে জান্নাত দেব, এই এই জন্যে আমি তার জানমাল সব কিনে নিয়েছি। তাহলে মোমেনের যে জানমাল আছে সেটা তার নিজের আছে, আর সেটা নিজের নেই। আমার কাছে জমা আছে কিন্তু আমার অধিকার নেই সেই জিনিসটা খরচ করার। তবে খরচ কোথায় করা যাবে? আল্লাহ যেখানে খরচ করার কথা বলেছে সেইখানেই খরচ করতে হবে, কারণ মালটা তো আমার নয়। তা যার মাল যিনি কিনে নিয়েছেন তিনি যেভাবে খরচ করতে আমাকে বলবেন আমি সেইভাবে খরচ করব, সেইভাবে আমার খরচ করতে হবে, নচেত ঠিক হবে না, অন্যায় করা হবে, তাহলে আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে এইসব কথা আমরা কি জেনেছি কোনদিন? তাই বলছি যে তোমরা পরস্পর যুদ্ধ, যুদ্ধ মানে ঝগড়া, বিবাদ, এখানে যুদ্ধ কথাটা বলেছে কিন্তু বিবাদ, তোমরা যখন দুটো দলে যুদ্ধ বাঁধাবে, বিবাদ করবে, তাহলে কি হবে? তাদের মাঝে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দেবে। আমাদের এখানে যখন গণ্ডগোল লেগে যায় দুটো দল, আমরা কি করি? একটা দলকে এক দল সাপোর্ট করে আর একটা দলকে এক দল সাপোর্ট করে, করে তাদের ঝগড়াটা আরো আরো বৃদ্ধি হয়। কলা কৌশল অবলম্বন করি, আমরা করি না যে একটা দলের পক্ষে আমি গেলাম আর একটা দলের পক্ষে আপনারা একজন গেলেন, ইয়ে বলবে যে এইভাবে কাজ করো, এইভাবে কাজ করো, ওরা পরাজিত হবে। ও দল যুক্তি আঁটবে যে এইভাবে করো, এইভাবে করো, তাহলে ওরাও হেরে যাবে। এরকম উভয় পক্ষ মানে মেটানো তো দূরের কথা, আরও যাতে বেশি হয়, আগুনটা যাতে জ্বলে যায়, আগুন যেখানে জ্বলে উঠেছে সেখানে কেরোসিন পেট্রোল সব ঢালতে লাগবে, তাহলে আগুনটা নিভবে কি? নিভবে কি? নিভবে না। তাই আল্লাহ বলে দিচ্ছে যে যদি তোমাদের মধ্যে কোনো গণ্ডগোল হয়, হতেই পারে, তাহলে সেটা মীমাংসা করে নাও, তোমরা মীমাংসা করে নেবে। আমরা অনেক আগের কথা বলছি, দেখেছি আমরা তখন ছোট, আমাদের গ্রামে একদল লোক থাকতো, বয়স্ক মানুষ, কেউ ঝগড়া করলে তারা সবার বাড়িতে যেত, উভয় পক্ষের বাড়িতে যাবে, সবসময় গিয়ে হাতে পায়ে ধরে যাতে মিটে যায় সেই চেষ্টা করে, এইটা করতে আমরা দেখেছি, আমরা স্বচক্ষে দেখেছি। ওই বয়স্ক লোক চার পাঁচজন ছিল গ্রামের মধ্যে, তারা সব একজোট, যদি কোনো ঝগড়া করে, মারপিট করে, তাদের বাড়িতে যায়, উভয়ের বাড়িতে যাবে, গিয়ে দেখো বাবা গণ্ডগোল করো না, মিটে যাও। তারা মিটিয়ে দিত, হাতে না ধরে পায়ে ধরে তারা মিটিয়ে দেবে, মেটার জন্যই তারা ছিল, তারা বাজিয়ে দিত না। আর বর্তমানে একদল লোক তৈরি হয়েছে, আরে গণ্ডগোল বেঁধে গেলে কীভাবে আরও বেশি হয় সেই চেষ্টা করবে, এইগুলো করা তো খুবই অন্যায়। ঝগড়া বিবাদ রাখা যাবে না মোটে কারোর সঙ্গে, যদি কারোর সঙ্গে ঝগড়া বিবাদ থাকে সেগুলো মিটিয়ে নেবেন, জমি জায়গা নিয়ে হোক, যাই কিছু হোক, বা বিবাদ বিভিন্ন জিনিস নিয়ে, টাকা পয়সা নিয়ে বিবাদ হচ্ছে, জমি জায়গা নিয়ে বিবাদ হচ্ছে, হ্যাঁ, আত্মীয়তার মধ্যে বিবাদ বেঁধে রয়েছে, আত্মীয়র সঙ্গে আত্মীয়ের কথা হয় না, এরকম হয়েছে, কিন্তু আত্মীয় বিচ্ছেদকারী যে, সে জান্নাতে কোনদিন যেতে পারবে না। পারবে কি? আত্মীয় বিচ্ছেদকারী জান্নাতে যেতে পারবে না। তাই এও বলা হয়েছে হাদিসে, আও এরকম বলেছে যে আত্মীয় বিচ্ছেদকারী যদি তোমার একজন আত্মীয় তার সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে আছে, তুমি তার কাছে যাবে, বলবে তাকে, তার সঙ্গে কথা বলবে, তার কাছে যাবে, এবার সে যদি গরিব হয়, তুমি যখন দান খয়রাত করবে তখন তাকে বেশি করবে, যে তোমার অমঙ্গল কামনা করে, বলছে তোমার আত্মীয় যে তোমার অমঙ্গল কামনা করে তাকে তুমি বেশি করে দান খয়রাত করবে, দেখবে হয়তো আল্লাহর বলছি সে ফিরিয়ে আসবে। আমরা কি করি যে আমার সঙ্গে যার শত্রুতা গণ্ডগোল তাকেই দেবো না, মেয়ের বিয়ে হচ্ছে ওকে দাওয়াত করবো না, ওর সঙ্গে শত্রুতা, সে হচ্ছে আমার আত্মীয়, খুব ঘনিষ্ঠ আত্মীয়, না ওকে দাওয়াত করবো না। আবার অনেকে এ করে, গরিব আত্মীয় হলে তাদের আর দাওয়াত করে না, গরিব লোক কিছু দিতে পারবে না, বা এমন পোশাক পরে আসবে
আমরা পরিচয় দিতে পারবো না, কাজী ওদের দাওয়াত করা হবে না। বিয়ের আগে একটা লিস্ট করে বসে বসে, কাকে বললে হবে একটু ভালো ভালো লোক দেখে বল, ভালো ভালো বড় বড় লোক ধরে যারা ট্যাক্সি বাইক ট্যাক্সি করে আসবে তাদের বলবে, আর গরিব মানুষ যারা তাদের বলবে না। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন, যে বিয়ে বা যে বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়া কী বলে ওটা, যেটা বলে হ্যাঁ অলিমা হোক যেটা হয়, তো গরিব মানুষ যদি তাতে মানে আমন্ত্রিত না হয় সেই অলিমাটা কোনো অলিমাই নয়। তা বিবাহের যে ভোজ যেটা হবে সেই ভোজে যদি কোনো গরিব মানুষকে না বলা হয় তাহলে সেই ভোজটা কোনো ভোজই নয়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে সেই। আমরা তো সেইটা করি, এগুলো করা যাবে না, এগুলো খারাপ। আত্মীয়তা রক্ষা করতে সে যতই বেঁকে থাক আপনাকে তার সঙ্গে কথা বলতে হবে, অন্তত দেখা হয়ে গেল আমাদের সালামটা দেবেন, আসসালামু আলাইকুম। ঝগড়া হলো এমন স্বাভাবিকভাবে ঝগড়া হলো তার সঙ্গে কথা হয় না, কথা হয় না যে তিন দিনের বেশি রাগ রাখা যাবে না। তিন দিন পরে হয়তো যাচ্ছেন রাস্তা দিয়ে সে আসছে সামনাসামনি দেখা হয়ে গেল, আপনি সালাম দিলেন আপনি বেঁচে গেলেন, সে হয়তো সালামের উত্তর দিল না, সে গাদায় পড়ে গেল। আর যদি সে সালামের উত্তর দেয় আপনার দুজনেই বেঁচে গেলেন। তা এরকম হয় না আমাদের মধ্যে আছে না যে ওর সঙ্গে ঝগড়া হয়েছে আর কথা বলবো না, মুখ বন্ধ করে দিলাম একদম, এমনকি স্বামী স্ত্রী তো কথা হয় না, ঝগড়া হয়েছে আর কথা হয় না। হ্যাঁ বাজারে যাবে তা স্ত্রীর কাছে আর ব্যাগটা চাইতে পারবেন না, আমি বলি ব্যাগটা কোথায় পেলি তো বাজারে যেতুম, এরকম ঘটনা ঘটে না কি আমাদের জীবনে, তো দেখিছি এরকম ঘটনা ঘটতে। এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের মূর্খতা, আমরা কালাম পাকের কথা জানি না শুনিনি, এই জন্যে আমাদের মধ্যে ওটা অজ্ঞতাটা গোড়ামি ওটা। তো যখনই আমরা কালাম পাককে মানবো ধরে থাকবো আমাদের মধ্যে গোড়ামি থাকবে না, থাকবে কোনো আমি একদম মোটি থাকতে পারে না। আর যদি কেউ মনে করে আমি ওর চেয়ে বড়, তাহলে কী শাস্তি তার হবে, সে আমাদের সামনে আছে তো, সেই উদাহরণ আছে না। হ্যাঁ সেই উদাহরণ আজাজিল, আজাজিলের উদাহরণ, আজাজিল কী বলেছিল যে আমি আদমের চেয়ে বড়, কেন আমি আগুন থেকে তৈরি, আমি আবার ফেরেশতাদের সর্দার, হ্যাঁ আবার এবাদতের দিক থেকে 6 লক্ষ বছরের এবাদত, তাহলে আমার কত ডিগ্রি আছে, আমি ফেরেশতা সর্দার, আবার আমি ফেরেশতাদের সর্দার, আবার আমার 6 লক্ষ বছরের ইবাদত আছে, হ্যাঁ আমি আগুন থেকে তৈরি, আর আদম মাটি থেকে তৈরি, কোনো ইবাদত নেই কিছু নেই, তাহলে আমার চেয়ে বড় কী করে হবে, আমি তো বড়। এই কথা আল্লাহর কাছে বলেছিল তো, আল্লাহ বলে হ্যাঁ কে বড় কে ছোট এটা তো আমি তোমাকে প্রশ্ন করিনি, তোমাকে প্রশ্ন করেছি যে যেটা আদমকে সেজদা করো, সেজদাটা করলে আমার হুকুমটা পালন করতে বলেছি শুধু, তুমি এটা করলে না, তুমি আমার প্রশ্নের অন্যরকম উত্তরে চলে গেলে। হ্যাঁ আমি বলি কাকে কটা পা প্রশ্ন করে, পরীক্ষার খাতায় ছোট ছোট ছেলেদের প্রশ্ন করেছে কাকের কটা পা, লেখা আছে 3টে 2টো 1টা, টিক মারো যেটা ঠিক। তাহলে এইবার যদি বলে কাকটা কীরকম দেখতে, লিখে যদি সেখানে লেখে কাকটা দেখতে এইরকম, কাক এই খায়, তাহলে নম্বর দেবে, দেবে কি? শুধু যদি টিক মেরে দেয় 2টো পা আছে 2, ওখানে একটা টিক মেরে দেয় উত্তর হয়ে গেল। তো আল্লাহ পাক যেটা বলেছে সেটা না করে আজাজিল অন্য রকম ফন্দি বিভিন্ন রকমের কথা বলে মানে আদম আল্লাহ সাল্লামকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, এগুলো হচ্ছে প্রহসন, ওগুলো কিছু নয়, এগুলো হচ্ছে গোঁড়ামি। আমি বড় ফেরেশতার সর্দার, আমাকে কি করবে, আমার কিছু করতে পারবে না, কিন্তু আল্লাহর কাছে কি কিছু, আল্লাহর কাছে কিছু কিছু নয়। আল্লাহ এক মুহূর্তে তাকে দূর করে তাড়িয়ে দিলে তার দরবার থেকে, যাও চলে যাও তোমার কোনো এ নেই না, সেই রকম আমরা ওই রকম মনে করব না, কোনো মানুষকে ছোট মনে করব না, সব মানুষই আমরা সমান, এইটাই সবসময় মনে রাখতে হবে। যে আমি যদি মনে করি আমি ছোট ওর চেয়ে ছোট, আরেকজন যদি মনে করে আমি সবচেয়ে ছোট, তাহলে দেখবে ঝগড়া বিবাদ আর হবে না,
ঝগড়া বিবাদ হতে পারে না আর। আর যখনই মনে করবো আমি হচ্ছে বড়, ওর কিচ্ছু নেই, গরিব মানুষ, আমি ধনী লোক, আমার পাঁচতলা বাড়ি, আমার সম্মান বেশি, টাকা বেশি, সব কিছু বেশি, আমি হচ্ছে বড়, তাহলে তোমার 12টা বেজে গেল, তুমি তোমার অত 6 লক্ষ বছর এবাদত থাকতেও তুমি ফকির হয়ে গেলে, রাস্তায় চলে গেলে, তোমার আর কিছু থাকলো না। সেই যে অহংকার, সরিষার পর্যন্ত অহংকার, সরিষার চেয়ে আরও সুচাগ্র পরিমাণে যে জিনিস ধরে, অতটুকু পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে, সে জান্নাতে তো দূরের কথা, জান্নাতে ঘ্রাণ পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। 500 বছর রাস্তার দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু যার মধ্যে ওই সুচাগ্র পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে ঘ্রাণ পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা। তাহলে অহংকার ত্যাগ করতে হবে, অহংকার নিরহংকার ব্যক্তি আল্লাহর প্রিয়, আল্লাহ নিরহংকার ব্যক্তি। আর কণা পরিমাণ যদি ইমান থাকে তার মধ্যে, ওই রকম সুচাগ্র পরিমাণ ইমান যার মধ্যে থাকবে, সে জান্নাতি হবে। তাহলে কত সূক্ষ্ম জিনিস, তাহলে ঝগড়া করা যাবে না কারোর সঙ্গে। ঝগড়া হলে আমাদের উচিত হবে, আমরা দুই ভাই যদি ঝগড়া করি, তৃতীয় পক্ষ এক ভাই সেটা মিটিয়ে দেবে, আমাদের আমাদের ঝগড়াগুলো মিটিয়ে দেবে, যেন না তা নিয়ে আর বাড়াবাড়ি না হয়। এক জায়গায় আমার চোখের সামনে ঘটনা ঘটেছে, মারপিট করে একজনকে একদম জখম করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে একজনকে মেরে। তা যাকে মেরেছে, একদল গিয়ে তাদের বলছে যাও এক্ষুনি থানায় চলে যাও, নিয়ে এই রুগীকে নিয়ে থানায় চলে যাও, কেস করে দাও। আর একদল গিয়ে বলছে বাবা কেস করবি নি, আচ্ছা তোরা থানায় নিয়ে যাস নে, আমরা ব্যবস্থা করে দিচ্ছি, তোদের যা ক্ষতি হয়েছে সব পূরণ করে দিচ্ছি বাবা, তোদের ডাক্তারি ডাক্তার দেখাবো, যাবতীয় খরচ ক্ষতি সব পূরণ করে দেবো, তোরা থানায় যাস নে বাবা। তারা সেই কথা শুনল, শুনে মিটে গেল গণ্ডগোল, থানায় গেল না, কেসও হলো না, কিছু হলো না, তাকে সারালো, তাকে ক্ষতিপূরণ কিছু টাকা পয়সা দিল, দিয়ে সব মিটমাট করে নিল। তাহলে কোনটা ভালো হলো বল, থানায় গেলি একটা চোর দৌড়ে যাচ্ছে, যদি বাড়িওয়ালা চোর ধরতে যায় তাহলে বাড়িওয়ালাকে তো দৌড়তে হবে, চোরের যেমন দৌড়িতে কষ্ট হয়, বাড়িওয়ালার কষ্ট হবে না, উভয়ের কষ্ট হবে। তা ওই থানায় গিয়ে কেস করে এদের জব্দ করার জন্যে, কেস করে জব্দ করতে গিয়ে নিজে জব্দ হয়ে যাবে। একজনের জমি জায়গা খুব ভালো আছে, 15-16 বিঘে জমি, ভালো জমি, সব সংসারী, খুব ভালো লোক, নিরীহ লোক, খাওয়া দাওয়া খুব ভালো করে, জমি জায়গা ভালো আছে। তা বোন জমি পাবে, বোনের জমি দেবে না, বোনের জমি দেবো বলে, হ্যাঁ ভুল বলছি, বোনের জমি দেবে না, সবাই এ করেছে যে দাও, সবাই গ্রামের লোক বলেছে তুমি তোমার বোন যা পাবে নাই কিছু দাও, সামান্য দিয়ে বোনকে সন্তুষ্ট করে দাও, তুমি 1-2 বিঘে জমি দিয়ে দাও, বোন পাবে 5-6 বিঘে জমি, তুমি 1 বিঘে দিয়ে দাও কি 2 বিঘে দিয়ে দাও, বোনকে সন্তুষ্ট করে তুমি যদি পারো সেটি করো, ওইটা লিখে দাও। বোনকে নিয়ে গেছে জমি লিখে দেবো বলে, লিখে দেবো বলে গিয়ে বোনের জমিটাও লিখে নে, বোনের জমি দেবো বলে বোনের ডেকে নিয়ে গেছে, নিয়ে সে বোনের জমিটা যা ছিল সব লিখে নিয়ে, তাহলে কীরকম কাজ করলো। এইবার যখন প্রকাশ হয়ে গেল, গ্রামের লোক বললো কেন বাবা তুমি এটা করলে, তুমি যে 2 বিঘে জমি দেওয়ার কথা বলেছি, তুমি তো বোনকে 1 বিঘে দিয়ে তো সন্তুষ্ট করতে পারতে, তা তুমি 2 বিঘে জমি বোনের সমস্ত অংশটা লিখে নিয়েছো, বাবা 2 বিঘে ফিরিয়ে দাও। তার পেছনে লোক দাঁড়িয়ে গেছে, বড় বড় লোক সব, তারা বলছে না দেবে না, যেমন বলেছিল না একটা ঘটনা যে সুচের আগায় যত মাটি ধরে ওই মাটিটা দেবো না, একজন লোক বলেছিল অহংকার করে, কি হলো পরিণাম কি হলো, তারা ধ্বংস হয়ে গেল। ওই দেবো না, ওই লোকের কথা শুনে জমি দেবো না। এইবার সেই জমির উপরে মারপিট হয়ে তাদের 15-16 বিঘে জমি সব চলে গেল, বোনের 2 বিঘে জমি দিলে সব থাকতো, বোনের দেয়নি, সেই জন্যে কেস কামারি করে জমি সব চলে গেছে। বাস্তবিটের জমিটুকু আছে, বাস্তবিটের পাশে একটা বাগান ছিল, খুব সুন্দর বাগান, এত ভালো সবজি টবজি হতো, প্রচুর পয়সা ইনকাম হতো, সেটাও পর্যন্ত বিক্রি করে দিল,
বিক্রি করে দিয়ে তবে ঠান্ডা হয়েছে। তা এই তো বিবাদ, বিবাদ করলে ক্ষতি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে মানুষ। সেই জন্যে আমার আল্লাহ পাক আগে থেকে বলেছে যদি মুমিনদের মধ্যে দুদল পরস্পর যুদ্ধে লিপ্ত হয় তাহলে তাদের মীমাংসা করে দাও। আমাদের গ্রামে তো হামেশাই এরকম ঘটনা ঘটছে না, ঘটে না? ভয়ে ভয়ে ঝগড়া হচ্ছে, বাপ মরে গেছে সম্পত্তি নিয়ে ভয়ে ভয়ে ঝগড়া হচ্ছে, যে একটু শক্তিশালী সে বেশি জায়গা দখল করে নেবে, হ্যাঁ সে বেশি জায়গা দখল করে নেবে, সে ছাড়বে না, ফোর্সিবলি নেবে, জোর করে নেবে। কেন বাবা, বাপের সম্পত্তি যে যেমন পাবে সেই রকম ভাগ করে নেব না, আমি বেশি করে নেব, জোর করে নেব। আর যে অসহায় তার তেড়ে দিচ্ছে, বাড়ি থেকে তেড়ে দিচ্ছে যে না তুমি পাবে না, চলে যাও, তুমি আইন করে এসে জমি নাও। এ ঘটনা হয় না? এগুলো হয় না, এগুলো হলে ধ্বংস হবে সব। আর কিছু লোক আছে, কিছু লোক আছে তারা লাগিয়ে দেবে, তারা ওই মেটাবে না, লাগিয়ে দিয়ে তারা উভয় পক্ষকে শেষ করে দেবে। এটা আমরা বুঝতে পারবো না, আমার ভালো করছে আমি মনে করবো আমার খুব উপকারী লোক, কিন্তু আমার যে সর্বনাশ করছে এটা আমরা বুঝতে পারবো না। যখন সব জমি জায়গা চলে যাবে, এরকম কত শত কত শত, হ্যাঁ দুবিঘে জমি নিয়ে গণ্ডগোল, দুবিঘে জমি নিয়ে গণ্ডগোল, সে কোনো একটা লোকের ঘরের মুখ ছেঁচেতে জমিটা, দুবিঘে নতুন জায়গা ঘর করেছে, সেই ঘরের পাঁচিল দরজা, ঘরের দরজা খুললেই তাদের জায়গা। তা বলছে বাবা ওই জায়গাটা দিয়ে দাও, আর তোমাদের ঘরের পাশে আমার জায়গা আছে সেইটা তোমরা নাও, তা তোমরা দুবিঘে যেতে দাও, চার বিঘে আমি দেবো, নাও তোমরা। বলে না দেবো না, ওই জায়গাটা আমাদের চাই। সেই জায়গায় নিয়ে মারপিট, মামলা মকদ্দমা করিয়ে ঘরের সামনে জায়গা, হ্যাঁ সারা দেশের লোক বিচার করে মানেনি। তা যারা মানেনি তাদের অন্তত 100 বিঘে জমি, পুরো ফ্যামিলিটার 100 বিঘে 150 বিঘে জমি, 15-16 জন ফ্যামিলি হবে, 110-12 বিঘে করে প্রত্যেকের জমি, ওই মামলা মকদ্দমা করে সবার জমি চলে গেছে, কিচ্ছু নেই, সব লোকের বাড়িতে খেটে খাচ্ছে, এখন এখন ভালো আছে, খুব খেটে খাচ্ছে। তাই বিবাদ করা মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। হ্যাঁ এ তো আমার জীবন আমি দেখেছি অনেক, এমনকি সামান্য জিনিস নিয়ে মার্ডার হয়ে গেছে লোক, সামান্য জিনিস নিয়ে মার্ডার হয়ে গেছে। গিয়েছে ডাবের ব্যবসা করে এক ভদ্রলোক, ডাব নিয়ে আসে কলকাতায় বিক্রি করে বাড়ি ফেরে 12টা 1টার দিকে, খুব কষ্ট, ওদিক থেকে অনেক দূর থেকে আসে, ঘটিয়ারি শরীফ থেকে কত দূর, অত দূরের এইরকম জায়গা থেকে আসে, ট্রেনে কি কষ্ট আসা যাওয়া আছে। ওই ডাব যারা ব্যবসা করে তারা ওই ডাব কিনতে যাওয়ার সময় গাছে উঠে ডাব পেড়ে দিতে হয়, নিজের নিজের পেড়ে নিয়ে আবার ওই ডাব নিয়ে আবার আসে কলকাতায় গিয়ে যায়, যখন তখন মনে হয় যেন শরীর জ্বলে রয়েছে, এরকম অবস্থা, কত কষ্ট। বাড়িতে যেই গিয়েছে স্ত্রী বলছে তোমার শ্বশুর আমার গালাগালি করেছে, এই বলেছে সেই বলেছে, সে বসতে পারিনি, সে বসতে পারিনি। সেই সময় বলছে তোমার শ্বশুর এই বলেছে, আমার গাল দিয়েছে, এই করেছে সেই করেছে, যেই বলেছে সঙ্গে সঙ্গে হাতে সেই গাছ ডাব কাটার দা ছিল, সেই দা দিয়ে একবার কোপ মেরে বাপের একদম সেখানে স্পট ডেথ করে ফেলল, কোপের উপরে কোপ মেরে যতক্ষণ না মরেছ ততক্ষণ কোপ দিয়েছে, মরে গেল, তারপর গিয়ে চুপ করে বসে আছে এক জায়গায়। আমরা ওইখানে গিয়েছিলাম এক আত্মীয়ের বাড়ি, গিয়ে যখন ওই সব লোক হই হই করে চারদিক থেকে আসছে, আমরাও গিয়েছিলাম, দেখি ভদ্রলোক বয়স্ক মানুষ, 60-75 বছর বয়স হবে ভদ্রলোক, মানে পড়িয়ে আছে, রক্তাক্ত পড়িয়ে আছে, মরে গেছে, কোক সারা শরীরে দা, আর গাছ এই ডাব কাটা দা কত ধারালো, আর দেখুন কী কী অবস্থাটা হলো, সামান্য জিনিসে মানুষকে মার্ডার করে দেয়, এইরকম এ তো ঘরোয়া ব্যাপার। আর এই বাইরে এরকম হয়, সামান্য দিয়ে 5 কাঠা জমি নিয়ে 25 বছর মামলা হচ্ছে, একটা গাছ নিয়ে মামলা হচ্ছে 20 বছর, গাছটা দুই সীমানার মাঝখানে আছে, একটা দুই সীমানার মাঝখানে আছে, এ বলছে আমার, ও বলছে আমার, আমিন নিয়ে সবসময় মাপছে মাপছে, যে দুর্বল লোক তারই ভাগে পড়ে যাচ্ছে, আর যে সবল সে বলছে ও আমার, ও মাপ ভুল হয়েছে, হের আমি আমিন এনে মাপবো, আবার আমিন এনে মাপছে, এইবার কেস হচ্ছে, কেস করে
দুই পাটির মধ্যে খুন মার্ডার হয়ে গেল, সবাই একটা গাছ নিয়ে, একটা গাছ নিয়ে খুন মার্ডার হয়ে গেল। ওই গাছটা যদি ছেড়ে দিতে একজন আর কিছু হতো না, বা যদি কেটে ভাগ করে নিত দুজনে সমান করে, যে বাবা তুই অর্ধেক না আমি অর্ধেক না, তুই এক বছর কর আমি এক বছর কর, এরকম কম্প্রোমাইজ করে যদি নিত তাহলে আর এদের মধ্যে বিসংবাদ হতো না, মামলা মকদ্দমা হতো না, খুন মার্ডার যখন হতো না। সামান্য জিনিস নিয়ে মানুষ খুন হয়ে যাচ্ছে, গন্ডগোল বাঁধলো খুন হয়ে গেল, মতলব আঁটলো যে কি রাত্রে বসে সব যুক্তি হবে যে কি করা যাবে, কালকে কি হবে, ধরো ও আসবে রাস্তা দিয়ে যাবে, ধরো ধরে মেরে হাত পা ভেঙে দাও। আর একটা পক্ষ চিন্তা করছে দেখ ওরা এদিকে আসে কখন, দেখো ধরে হাত পা ভেঙে দাও। তাহলে ঝগড়া থেকে মারামারি, মারামারি থেকে লাঠালাঠি থেকে এইবার খুনোখুনি হবে, হবে না? সেই জন্যে বলেছে যখনই গণ্ডগোল হবে মিটিয়ে নাও, মিটিয়ে দাও, যারা আসো তোমরা দেশের মানুষ যারা আসো তোমাদের দায়িত্ব এটা মিটিয়ে দেওয়ার, তোমরা যদি এ দায়িত্ব পালন না করো কাল কেয়ামতে আল্লাহ তোমাদের কিন্তু ধরবে, ছাড়বে না, যে তোমরা কেন এইগুলো মিটমাট করে দাওনি, তোমাদের তো ক্ষমতা ছিল মিটমাট করে দেওয়ার, কেন দাওনি? এইসবগুলো ধরবে আল্লাহ, আল্লাহ ছাড়বে না কারো, সামান্য গোনা করলে তারও বিচার আল্লাহ সূক্ষ্মভাবে করবে, আর সামান্য নেকি করলে তারও ফায়দা আমরা পাব যারা নেকি করবো। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বেদুইন এসছে, এসে বলছে আল্লাহ নবী আমাকে একটা উপদেশ দিন যেন আমি জান্নাতি হতে পারি। তো বলছে বাবা তুমি যদি কণা পরিমাণ সূচগ্র পরিমাণ যদি গোনা করো তার জন্যে শাস্তি পাবে, আজ সূচগ্র পরিমাণ নেকি করো তার জন্যে তুমি পুরস্কার পাবে, আল্লাহর কাছে পুরস্কৃত হবে। তখন সেই ভদ্রলোক চলে যাচ্ছে, সাহাবি বলছে ভাই তুমি এইমাত্র আসলে আর চলে যাচ্ছ কেন, তুমি আরও কিছু শোনো? তো বলছে আমার সব শোনা হয়ে গেছে। কী শুনেছো বলো না একটু আমরা শুনি। বলছে আমি এইটাই শুনলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ জবান থেকে যেটা বললেন যে কণা পরিমাণ অন্যায় যদি করো তার বিচার আল্লাহ করবে, আর কণা পরিমাণ যদি নেকি করো তার জন্য পুরস্কৃত করবে আল্লাহ। তাহলে আমি প্রতিজ্ঞা করে নিয়েছি সঙ্গে সঙ্গে যে আমি আর জীবনে গুনার কাজ করব না, সূচগ্র পরিমাণ গুনার কাজ আমি আর করব না। তাহলে দেখুন হেদায়েত কাকে বলে? তাই চলে যাচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা জান্নাতি লোক দেখতে যদি চাও দেখে নাও, এই যে লোকটা চলে যাচ্ছে জান্নাতি লোক। সেই জন্যে এই ঝগড়া বিবাদ থেকে আমাদের সংযত হতে হবে। বলেছে যে এই দ্বন্দ্ব করা যাবে না, মীমাংসা করে দেবে, অতপর যদি এক দল আরেক দলকে আক্রমণ করে দুটো দল থাকবে, তো মীমাংসা করতে গেলেও হলো না, যদি একটা দল আরেকটা দলকে আক্রমণ করে তাহলে বলছে যে তোমরা যে দলের উপরে আক্রমণ করবে সেই দলের পক্ষ হয়ে তোমরা একে প্রতিহত করবে, যে দল কথা শুনবে না চড়াও হয়ে অন্য লোকের অন্য দলের উপরে আক্রমণ করবে, তা তোমরা যাদের উপরে আক্রমণ করবে তাদের পক্ষ হয়ে তোমরা এদের প্রতি এ করবে, এদের প্রতি তোমরা যুদ্ধ করবে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর হুকুমের মধ্যে আসে। আবার বলেছে যে অন্যায় করছে তার পক্ষ অবলম্বন করবে, তোমরা তার পক্ষ অবলম্বন করবে, আবার যে অন্যায় করে না তার পক্ষ অবলম্বন করবে। তখন একজন সাহাবা বলছে আল্লাহর নবী এটা কীরকম কথা হলো? হাক্কানি দর্শী পড়লাম হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর ভাষণ দিচ্ছিলেন, মিম্বরের উপরে বসে ভাষণ দিচ্ছিলেন, এবং তার সাথে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ও মিম্বরের উপর ছিলেন।
হাসান আমার নাতি, কখনো তিনি হাসান রাদিয়াল্লাহর দিকে যাচ্ছিলেন আর কখন তিনি ওই আর জনগণের দিকে দেখছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের ভাষণ দিচ্ছেন, ওনার সঙ্গে হাসান ছিল পাশে, তো উনি কখনো হাসানের দিকে দেখছে আর কখনো জনগণের দিকে, যারা ভাষণ শুনছে তাদের দিকে চেয়েছিলেন আর বলছিলেন আমার এ নাতি নেতা, বলছেন আমার এ নাতি নেতা, এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে মুসলমানদের বিরাট দুটি দলের মধ্যে সন্ধি করিয়ে দেবেন। হ্যাঁ, বলছে যে আমার এই নাতি নেতা, এই দুটো দলের মধ্যে বিবাদ হবে, সেসব বিবাদের মীমাংসা করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাম এর এই ভবিষ্যৎবাণী বাস্তবে রূপায়িত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম যে কথা বলেছেন, সিরিয়াবাসী ও ইরাকবাসীদের মধ্যে বড় বড় দীর্ঘস্থায়ী যুদ্ধের পর তারই মাধ্যমে তাদের মধ্যে সন্ধি হয়। ইরাকবাসী আর সিরিয়াবাসীরা খুব বড় বড় যুদ্ধে জড়িয়ে গেছিল, সেই যুদ্ধটা হাসান তাদের সঙ্গে সন্ধি করিয়ে দিয়ে, সন্ধি মানে মিটমাট, একরকম মিটে যাওয়া আর কি, গণ্ডগোল থেকে অব্যাহতি নেয়া, উভয় দল মিটে গেছিল। তার ভবিষ্যৎবাণী করে গেছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একদিন এইরকম গণ্ডগোলগুলো মেটাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, যদি এক দল অন্য দলের উপরে বাড়াবাড়ি করে এবং তাদেরকে আক্রমণ করে বসে, তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে, যে দল আক্রমণ করে তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। আল্লাহর নির্দেশ মানে মিটমাট করে নাও তোমরা, যতক্ষণ না তারা চাইবে ততক্ষণ তোমরা যুদ্ধ করবে। সহি হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক। নবী পাক বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সেই ভাই যদি অত্যাচারী হয় তাকেও সাহায্য করো, আর অত্যাচারিত যদি হয় তাকেও সাহায্য করো। তখন একজন সাহাবা বলছে, হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রসুল, আমি সাহায্য করতে পারি অত্যাচারিতকে, যার উপরে অত্যাচার হয়েছে তাকে সাহায্য করতে পারি, কিন্তু যে অত্যাচার করছে তাকে কি করে সাহায্য করব। উত্তরে রসুল সাহাব বললেন, অত্যাচারীকে তুমি অত্যাচার করা হতে বাধা দিবে, এই যেই সাহায্য, যে অত্যাচার করছে তাকে সাহায্য করবে মানে তাকে তুমি বাধা দেবে যে তুমি অত্যাচার করো না, এই কথাই বল, এটাই হবে তোমার তাকে সাহায্য করা। ও যে অত্যাচার করতে যাচ্ছে ওকে এইটা বলা যে তুমি অত্যাচার করো না, এটি বলা মানে ওকে সাহায্য করা, এই কথা শুনে যদি ও বন্ধ করে তাহলে ওকে সাহায্য করা হবে, এই কথা বোঝাতে চেয়েছেন এখানে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, একদল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, যদি আপনি আবদুল্লাহ ইবনে উবাইয়ের নিকট একবার যেতেন, অতপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপর সওয়ার হয়ে চললেন, গাধায় চেপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, অনেক মুসলমানরা তার সাথে চলতে লাগলেন। যখন তারা আবদুল্লাহ ইবনে উবাইয়ের নিকট পৌঁছেন তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আবদুল্লাহ ইবনে উবাই এর কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে পৌঁছেছেন, গাধায় চড়ে যাচ্ছেন, তখন আবদুল্লাহ ইবনে উবাই বলছেন, আপনি আমার হাতে দূরে থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি আমার থেকে দূরে থাকুন। কেন? বলছে আপনার গাধার গন্ধে আমার খুব কষ্ট হচ্ছে, বলছে আবদুল্লাহ ইবনে উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহর কসম আপনার গাধার গন্ধ আমাকে কষ্ট দিচ্ছে। তার একথা শুনে আনসারদের একজন লোক তাকে বললেন, আল্লাহর শপথ তোমার গন্ধের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধার গন্ধ বহুগুণে উত্তম ও পবিত্র। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোকেরা বলছে যে তোমার গাধার গন্ধের চেয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধার গন্ধ অধিক গুণে উত্তম, বহুগুণে উত্তম। তার একথা শুনে আবদুল্লাহ ইবনে উবাই আর তার দলের লোক ভীষণ রেগে গেল, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনসার বাহিনী ছিল তারাও রেগে গেল, রেগে গেল মারপিট, যুদ্ধ বেঁধে গেছে, খণ্ড যুদ্ধ, মারপিট, জুতো ছোড়াছড়ি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সেগুলো মিটিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময়
গণ্ডগোল মেটাতেন মেটাতেন। আরবের একটা ঘটনা, যখন ওই মসজিদটা আমাদের ওই কাবা শরীফ তৈরি হয়ে গেল, কাবা শরীফ তৈরি হয়ে গেল, তা কাবা শরীফ তৈরি হওয়ার আগে হাজারে আসওয়াদ যে পাথরটা থাকে, হাজি ভাইরা গিয়েছেন দেখেছেন তো কোথায় থাকে কাবা শরীফের, ওটা থাকে এইরকম কোনায় উত্তর পূর্ব কোণে, দরজা আছে দরজার পাশে উত্তর পূর্ব কোণে ওই হাজারে আসওয়াদ পাথরটা লাগানো আছে। তা ঘর যখন রিপেয়ারিং হচ্ছে, হাজারে পাথর নিচে নামিয়ে রেখে ঘর সব সরা হয়ে গেল, সোজাসুজি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এখন হাজারে আসওয়াদ পাথরটা কে ওখানে তুলে রাখবে? এক গোত্র বলছে আমি রাখবো, আর এক গোত্র বলছে আমি রাখবো, আর এক গোত্র বলছে আমি রাখবো। চারটে গোত্রের মধ্যে আর আরবের শেষে গোত্র এক একটা বিরাট বিরাট গোত্র, সব তাদের সব যোদ্ধা বড় বড় সব। তা এমন পরিস্থিতির সৃষ্টি হলো যে আলোচনা করে কোনো সিদ্ধান্তে আসতে পারল না, সবাই বললে যে যার পেশিতে শক্তি বেশি সেই হাজারে আসওয়াদ ওখানে তুলবে। তাহলে কী হবে? যুদ্ধ হবে, একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। সবাই একবার ঠিক হয়ে গেছে, তখন একজন বৃদ্ধ মানুষ তিনি বললেন যে বাবা আমি একটা কথা বলবো তোমরা শুনবে? তাহলে কী কথা? বলে তোমরা এই যুদ্ধ করো না বাবা, তা আগামীকাল সব সবার চেয়ে আগে যিনি মসজিদে আসবেন ওনাকে আমরা বিচারক সাব্যস্ত করব, উনি যে কথা বলবেন সেই কথা সবাইকে মেনে নিতে হবে। সবাই রাজি হয়ে গেল, বলে আচ্ছা ঠিক আছে তাই আমরা যুদ্ধ করব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে মসজিদে আসেন, ওই বার্ধক্য বয়স্ক মানুষটা জানতেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আসে, কাজী ফয়সালাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে করিয়ে নেব। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে যখন মসজিদে গিয়েছে তখন সবাই ঘিরে ফেলেছে যে আপনি আমাদের এই সমস্যার সমাধানটা করে দিন। উনি বলেন আলহামদুলিল্লাহ আমি করে দিচ্ছি। এবার কাদের কাদের মধ্যে বিবাদ? চারটে গোত্রের বিবাদ। চারটে গোত্রকে ডাকলো, সব চারদিকে দাঁড়ালো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরটা সেখানে ফেলে দিলেন পেতে দিয়ে, আর হাজারে আসওয়াদটা নিজে হাতে করে তুলে ওই চাদরের উপরে বসিয়ে দিয়ে বললেন তোমরা চার গোত্র চার কোণা ধরে উঁচু করে বসিয়ে দাও, চার গোত্র চার কোণা ধরে ওখানে পাথরটা নিয়ে গেল, তারপরে চার ওইভাবেই সেট করে দিল। সবাই খুশি হয়ে গেল, বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হয়ে গেল। তাহলে কীভাবে ফয়সালা করে দিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরকমভাবে অনেক ফয়সালা করেছেন জীবনে, উনি যতদিন ছিলেন এরকম বিবাদ মেটাতেন, শুধু বাঁধাতেন না। কিন্তু আমাদের একটা মুদ্রা দোষ হয়েছে, বিবাদ বেঁধে গেলে আমরা ওই আগুন যেখানে লাগবে, ঘরে আগুন লাগলে আমরা পানি দিই, আর বিবাদ বাঁধলে আমরা সেখানে আগুন দিই আরও আরও আগুন, বিবাদ যখন বেঁধে গেল সেখানে আর পানি দেব না আমরা। এই স্বামী স্ত্রীতে ঝগড়া, স্বামী স্ত্রীতে এর তো একটা বিবাদ, এ মস্ত বিবাদ। তা স্বামী স্ত্রীতে ঝগড়া হলে স্ত্রী স্বামী বলছে বলে হুজুর আমার স্ত্রী যা তা বলে এত রুক্ষ মেজাজ যেন জ্বলিয়ে রয়েছে আগুনের মতো। আমি বাবা আগুন তো বাবা, তা ওখানে যদি তুমি পেট্রোল একটু দাও, পেট্রোল যদি একটু ঢেলে দাও তাহলে তো একবার বিরাট আগুন হয়ে যাবে, যাবে না? তো ওখানে কী দেবে? ওই আগুন নেভাতে গেলে কী দিতে হবে? বলছে পানি দিতে হবে। আমি তাহলে তোমাকে নত হতে হবে কেন? ও যখন রেগে যাবে খুব তুমি তখন নিচু হয়ে যাবে, তুমি কথা বন্ধ করবে, যখন রাগ ঠান্ডা হয়ে যাবে তখন তুমি বল, তাহলে ঠিক ঝগড়া আর হবে না। কিন্তু স্ত্রী উঠে গেল পঞ্চমে আর ইয়ে উঠে গেল তার উপরে, তাহলে মারপিট তো অনিবার্যই হবে। এ চুল ধরলো আর ও এ ধরলো, ধরে টানা টানি করে মারপিট করে একবার নাস্তা নাবুদ হয়ে গেল, যেটা আল্লাহ নিষেধ করেছে এগুলো করা যাবে না। সেই জন্যে আমার হুজুর কবিলা সবসময় বলতেন, হুজুর কবিলার কাছে এসে সব নালিশ করতো, হুজুর আমার স্ত্রী মোটে আমার এই আমার মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা দিচ্ছে, শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি স্বামী এরা সবাই তাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে খুব, হুজুর কী করবো? হুজুর কবিলা কি বলবেন যে বাবা জ্বালা যন্ত্রণা দিচ্ছে মেয়ে ছাড়িয়ে নাও? হুজুর কবিলা বলবেন? হুজুর কবিলা বলছেন বাবা তোমার মেয়ে মুখটা যেন বন্ধ করে রাখ, তোমার মুখটা বন্ধ করে রাখবে, শ্বশুর যা বলুক শাশুড়ি যাই বলুক স্বামী যাই বলুক মুখটা খুলবে না বাবা। তা এ কথাটা আমরা তখন শুনেছি কিন্তু বুঝতে পারিনি,
যে মুখ বন্ধ কেন করবে, এটা তো নবী সাল্লাল্লাহু হাদিস, এটা তো হাদিস। হাদিসটা কি? আল্লাহর সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি যে কথাটা বলেছেন, আমার আল্লাহ পাক নবীকে সরাসরি যে কথা বলেছেন সেইটা হয়ে গেছে হাদিস, আর যে কথাটা জিব্রাইল মাধ্যমে পাঠিয়েছে সেইটা হচ্ছে কালাম পাক। আমরা তখন বুঝি নি, আমরা বুঝি তাহলে হুজুর কল এরকম কথা বলছি, এখন বুঝতে পারছি যে এটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে তুমি চুপ করে থাকবে, মুখটা খুলবে না, তুমি মুখটা বন্ধ রাখবে, স্বামী যাই বলুক শ্বশুর যাই বলুক বন্ধ রাখবে, আর তাদের হুকুমটা মেনে চলবে, তাহলে দেখবে আর সংসারে ঝগড়া হবে না, আর তুমি সবার সেরা বউ হয়ে যাবে। তো এইগুলো তো ওলি আল্লাহদের কথা, মানে আল্লাহর কথা, ওলি আল্লাহরা নিজের থেকে কোনো কথা বলে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেননি, আল্লাহ বলেছে আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বলতো তাহলে আমি নবীর ঘাড়ের রগের শিরা কেটে দিত। আমার আল্লাহ বলেছে এই কথা, আমার নবী যা বলে আমার কথাই বলে, আমি যে কথা বলেছি সেই কথাই বলে। হ্যাঁ, তা ওই যে কথাটা মুখ বন্ধ রাখবে ওইটা, ওটা তো হাদিসের কথা। আমার হুজুরকে বলতেন সব ওই গার্জেনরা যারা এসে নালিশ করতো, কেউ এসে বলতো ছেলে এরকম অত্যাচারী, হুজুর মানে না, হ্যাঁ বউয়ের উপর অত্যাচার করে, বলতে যে বউয়ের মুখটা বন্ধ বন্ধ থাকে, রাখে যেন মুখ বন্ধ রাখতে হবে আমাদের, এই এইটা মানতে হবে। যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন যদি তোমরা জবানকে সংযত করো, জবানকে যদি হেফাজত করো, আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। হ্যাঁ, এই জবান হচ্ছে সমস্ত পাপের মূল হচ্ছে জবান। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যখন তোমরা কথা বলবে লোকের সঙ্গে, আজিজি ইনকেসারির সঙ্গে কথা বলবে, হ্যাঁ আজিজি ইনকেসারির সঙ্গে কথা বলবে, হটকারীভাবে কথা বলবে না, রুক্ষভাবে কথা বলবে না, এমন কথা বলবে তার মনে আঘাত লাগবে, এটা করবে না। মানুষের মনটা হচ্ছে আল্লাহর আরশ, মানুষের মনে ব্যথা দেয়া মানে আল্লাহর আরশে আঘাত দেয়া। তা মানুষকে যে ভালোবাসবে না, আল্লাহ তাকে ভালোবাসবে না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সম্মান করতে হবে, ছোটদের ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে, হ্যাঁ এইভাবে চলতে হবে। তা নয়তো আমরা রুট হারিয়ে ফেলবো, রাস্তা হারিয়ে ফেলবো, আমরা কুপথগামী হয়ে যাব। আজকাল ছেলেরা বাপের মানে না, মায়ের মানে না, বাপের বয়স হয়ে গেছে, পায়খানা করে শুয়ে শুয়ে, বউ বলছে ও আমি পরিষ্কার করতে পারবো না, তোমার বাপের বৃদ্ধাশ্রমে দিয়ে এসো, আমিও পারবো না। অগত্য ছেলে নিয়ে বাপের চলে গেল বৃদ্ধাশ্রমে, যাওয়ার সময় নাতি ধরেছে, পাজা করে জ্যাপটে ধরেছে, না দাদু তোমাকে যেতে দেবো না, তুমি এখানে থাকো, তোমার পায়খানা আমি পরিষ্কার করে দেবো। শুনল না, বাপ আর মা দুজনে মিলে বাপকে নিয়ে চলে গেল বৃদ্ধাশ্রমে, ফিরে আসছে ছেলের খাতা কলম নিয়ে বসে আছে টেবিলে, চিন্তা করছে দেখি বাপ মা কখন ফেরে, ফিরেছে, আব্বা তোমার বয়স কত? তা বলছে আমার বয়স 50 বছর। তাহলে আমার দাদুর বয়স কত? বলে 70 বছর। তো বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে আর 20 বছর পরে তোমাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো। বলছে আমি লিখে রাখছি খাতায়, তুমি আমার দাদুকে যেমন জোর করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়েছ, আর 20 বছর পরে তোমাকে বৃদ্ধাশ্রমে দেব, তাহলে আমি যেমন কর্ম করবো তেমন ফল আমি পাব। আমি যদি বাপের সেবা যত্ন না করি তাহলে আমার শাস্তি হবে। তাই আল্লাহর কাছে একজন গিয়ে, আল্লাহর কাছে একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে আল্লাহর নবী বাপ মা সম্বন্ধে কিছু কথা উপদেশ দিন আমাদের। তা আল্লাহর নবী বললেন তোমাদের মা তোমাদের বাপ তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের জন্য জাহান্নাম। তোমাদের মা বাপ তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের জন্য জাহান্নাম। যার মা বাপ বেঁচে আছে তার জন্য দুটো জান্নাতের দরজা খোলা আছে, আর যার বাপ মা বেঁচে আছে তার জন্য দুটো জাহান্নামের দরজাও খোলা আছে। এইবার কোন দরজা দিয়ে তুমি যাবে সেইটাই তোমার কাছে বিচার্য বিষয়।
তুমি যদি বাপ মাকে সন্তুষ্ট করতে পারো, খুশি করতে পারো, তাহলে তুমি জান্নাতে দিয়ে দাঙ্গাতের দরজা দিয়ে ঢুকবে জান্নাতে। আর যদি মা বাপের প্রতি অন্যায় করো, তাই তোমার জন্য দোজখের দুটো দরজা খোলা আছে, সেইখান থেকে দোজখে ঢুকবে। তাই মায়ের পায়ের তলায় হচ্ছে জান্নাত। যে জান্নাতের একটা চেয়ারের দাম এই সারা পৃথিবীর সম্পদ দিলেও হবে না, জান্নাতের একটা চেয়ারের দাম এই সারা পৃথিবীর সম্পদ দিলেও হবে না। আর সেই চেয়ারের যে ডিজাইন, আমাদের পৃথিবীতে যত আর্কিটেক্ট আছে, যত ইঞ্জিনিয়ার আছে, সবাই যদি একজোট হয়ে একটা চেয়ার তৈরি করে, সেই জান্নাতের যে যে মানে চেয়ারের যে শেপটা, যে কারুকার্য, যেভাবে যেভাবে করবে সেইভাবে করতে পারবে না, সেই ডিজাইনে করতে পারবে না, তাহলে কী জান্নাতটা কী জিনিস? আর জান্নাতের একটা চেয়ারের দাম কীরকম? তা সেই জান্নাত কত দামি, কিন্তু সেই জান্নাত হচ্ছে আমার মায়ের পায়ের তলায়। তাহলে মায়ের পায়ের দামটা কত? হ্যাঁ, মায়ের পায়ের দাম তাহলে জান্নাতের চেয়ে বেশি। তাই একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মজলিস করে বলছেন যে কোনো ছেলে যদি তার মায়ের দিকে শান্তিভাবে চায়, খুশিভাবে মায়ের দিকে চায়, তাহলে একটা মকবুল হজের সওয়াব পাবে। আমার মা বসে আছে, মায়ের দিকে চেয়ে যদি আমি একটু হেসে ভালো কথা বলি, মা ভালোবাসো কি, একটা লজেন্স নিয়ে মায়ের গালে যদি দিই, তাহলে মা খুশি হবে। মা বলে বাবা আমি খাও না, মা খাও না, আমি এক জায়গায় গিয়েছি, বসে ভাত খাচ্ছি, আমরা সব আমাদের সঙ্গে বাড়িওয়ালার ছেলেরা সব খাচ্ছে, আর সেই বাড়িওয়ালার স্ত্রী আমাদের ভাত খাওয়াচ্ছে, খুব নিকট আত্মীয় তো, ভাত খাওয়াচ্ছে, আর ছেলেটা মার গালে দিচ্ছে ভাত, আমা এক গাল খাও। কী দৃশ্য! এই দৃশ্য দেখে তো আল্লাহ খুশি হয়ে যায় না? হ্যাঁ, তাহলে সে কীরকম মা, কত কত ভালোবাসলো মাকে! তা আমরা সেই মাকে ভাত দিচ্ছি না, আমরা দোতলা তিনতলা চারতলা বাড়ি, এয়ার কন্ডিশন বাড়িতে থাকি, আর মা থাকে একটা, ছাগল থাকতো যে ঘরে সেই ঘরে মার জায়গা। তো মা দুঃখ করে বলেছে, বাবা আমাকে এই ছাগল ঘর রেখেছো, তোমার বেটারা বড় হলে তোমাকে ওই ছাগল ঘরে জায়গা করে দেবে। তা আমাদের চোখের সামনে দেখেছি, যখন ছেলেরা বড় বিয়ে করেছে, বউ এসেছে, তখন ওই বাপ বাপেরা জায়গা নেই থাকার, ওই ছাগল ঘরেই গিয়ে জায়গা করে নিয়ে দেখুন, এই যাওয়ার ইয়ে নেই, এই রদ হবে না। হ্যাঁ, একজন একজনকে টেনে নিয়ে, একটা ছেলে তার বাপের গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে নিয়ে অনেক দূর গিয়েছে, বলছে বাবা আর টানিস নে, এইখানে থাম, বাবা আর টানিস নে, কেন? বলে আমি তোর আব্বাকে আমি গলায় দড়ি দিয়ে এই পর্যন্ত টেনে নিয়ে আসতাম, তুই এই পর্যন্ত আন টেনে, আর এর বেশি নিয়ে যাস নে বাবা। তাই দেখুন, যেমন কর্ম হবে তেমন ফল হবে, ফল পেতেই হবে, হ্যাঁ, এর কোনো ভুল নেই। সেই জন্যে আমাদের সজাগ হতে হবে, আমাদের সজাগ হতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে আমাদের। ভয়ে ভয়ে ঝগড়া আমরা তো হামেশাই করছি, হ্যাঁ, ভয়ে ভয়ে ঝগড়া করছি, জমি জায়গা যা আছে সব বড় ভাই লেখাপড়া জানে, আর সব ভাইরা মূর্খ কিছু জানে না, বড় ভাই সব নিজের নামে সব রেকর্ড করে নিয়েছে, বাপের জমি সব নিয়ে নিয়েছে, হ্যাঁ, তাহলে কী করলো বড় ভাইটা, ভালো করলো কি? আজকে তুমি দুনিয়াতে এরকম করলে, কিন্তু কাল কেয়ামতে তোমার তোমার শাস্তি হবে, কাল কেয়ামতে তোমার জবাব দিতে হবে। সেই জন্য ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, দেশে দেশে ঝগড়া, এইসবগুলো হবে না, আমাদের দ্বারা হবে না। যদি ঝগড়া লেগে যায় ভাই ভাই, আমরা দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ গিয়ে তাদের গণ্ডগোলগুলো মিটিয়ে দেব, আল্লাহর হুকুম এটা, এই গণ্ডগোলগুলো মিটিয়ে দিতে হবে, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। তাই না, তো যারা ওরা যেখানে ঝগড়া করলো না, গ্রামটা খারাপ হয়ে যাবে, গ্রামের মধ্যে বিচার থাকবে না, সব গ্রামের লোক অন্যায় অত্যাচার করবে, কোনো বিচার হবে না, এ এক দলের পক্ষ অবলম্বন করবে, এক দলের পক্ষ অবলম্বন করবে, একটা লোক সে ভালো অবস্থাপন্ন লোক, সে একজন লোককে বলছে যে এই অমুকের বাড়িতে ধান আছে, বারান্দায় 10 বস্তা ধান আছে, রাত্রে নিয়ে চলে আসবি, বলে দিচ্ছে 10 বস্তা ধান আছে, রাত্রে নিয়ে চলে আসবি, আর বাড়িওয়ালাকে বলে দিচ্ছে যে তোর বাড়ি আজ রাত্রে
চোর আসবে, ধান তো বারান্দায় আছে তো নিয়ে চলে যাবে, তুই সাবধান থাকবি। আর ওকে বলে দিচ্ছে ওকে বারান্দায় 10 বস্তা ধান আছে তুই নিয়ে আসবি, আর যে লোকটাকে বলেছে সে একা 1 বস্তা ধান তুলে নিয়ে যাবার মাথায়। এত শক্তিশালী লোক, খুব শক্তিশালী লোক, সে একা 1 বস্তা ধান তুলে নেবে। তাকে বলেছে যে ওকে বারান্দায় 10 বস্তা ধান আছে তুই নিয়ে চলে আসবি রাত্রি। আর বাড়িওয়ালাকে বলে দিচ্ছে তোমার বাড়িতে আজকে চোর আসবে ধান চুরি করতে, তুমি সাবধানে থাকবে। সে তো শুয়ে আছে বড় এইরকম শাবল নিয়ে, এত বড় এইরকম মোটা শাবল নিয়ে শুয়ে আছে, শুয়ে আছে। ও এসেছে রাত্রে, এসে ধান 1 বস্তা তুলে মাথায় করে নিয়ে যাচ্ছে, আর এ পেছন দিকে কোমরে মেরেছে শাবল, কোমরে এরকম সবার শাবল মেরেছে, সেখানে কোমর ভেঙে পড়ে গেছে, পড়ে গিয়ে মার্ডার, সেখানেই মার্ডার। আর সেই লোকের ছেলে মার্ডার হয়ে গেলে কি হবে জানেন? সেই লোকের ছেলে ওই রকম দুর্দান্ত প্রতাপ লোক, তার রাশিতে বোধ হয় 2-10 খানা গ্রামের লোক থরথর করে কাঁপে, এত রাস্তা। কিন্তু তখন সে ভালো হয়ে গেছে অনেক, তখন আর ওই রকম করে না, সে ভালো হয়ে গেছে। একটা জায়গায় কাজ করে, তারা খুব মাইনে টাইনে ভালো দেয়, ওর সংসার ভালো চলে। তা সেইখানে ও ডিউটি করে, একটা ব্রিক ফিল্ড সেইখানে ডিউটি করে, তার ওর বাঁকা বাড়ি টাড়ি সব করে দিয়েছে তারা। হ্যাঁ, আর ব্রিক ফিল্ডের কোনো ক্ষতি হয় না, ও খুব সব দাপুটের লোক তো। তা এইবার ওইখান থেকে সকাল হয়েছে, বাজারে এসছে, বাড়ির ধারে বাজার, বাজারে এসে মুড়ি আর সিঙ্গাড়া কিনে খাচ্ছে, এরকম কোচরে করে মুড়ি আর ঠোঙায় সিঙ্গাড়া আছে খাচ্ছে। আর ওদের জ্ঞাতি ভাই দুজন ঝগড়া বাজি, জমিতে ঝগড়া, জমিতে জমির উপরে ঝগড়া শুরু করেছে। এ বলে আমার জমি আমি লাঙল খুলে দেবো, ও বলছে না এ আমার জমি আমি লাঙল চড়বো, জোর করে এই জন্ম বেঁধে। ও তখন দৌড়ে আসছে, বলে এই থাম থাম ঝগড়া করি, ঝগড়া করি, ঝগড়া করিস, থাম থাম আমি বিচার করে দিচ্ছি। এই কথা বলে আস্তে আস্তে একজন এমন বললাম মেরেছে বুকের ছাতায় ওর, এ ফোড় ওফোড় হয়ে গেছে, সেইখানেই পড়ে ডেট। তাই দেখুন, একটা লোককে খুব পরামর্শ দিয়ে তাদের খুন করালো, নিজের ছেলে খুন হয়ে গেল। এই একবার জাজল্য প্রমাণ হাতে নাতে, এই দরবারে তো বলছি তো মিথ্যে কথা নয়, একদম নাম করে বলিনি, নাম করে বলাটা ঠিক হবে না। এরকম ঘটনা হয়, আমি যদি শয়তানি করি, আমি যদি ক্ষতি করি, আমার ক্ষতি হবে, কোনো ভুল নেই। হ্যাঁ, তুমি মা বাপের ভাত না দাও, তোমার ছেলেরা তোমার ভাত দেবে না, কখনো দেবে না, তোমার ঘাড় ধরে টেনে বের করে দেবে। এই জন্যে আমাদের বাপ মাকে সেবা যত্ন ভালো করতে হবে। বয়স হয়ে গেছে যারা, তাদের সামনে উ শব্দ করা যাবে না। আর বিশেষ করে বাপ মা, বাপ মার আত্মীয় স্বজন একটা আলাদা আছে, আর আমি আমার আত্মীয় স্বজন আলাদা, আমার শ্বশুর শাশুড়ি এরাই আমার আত্মীয়, শ্বশুর শাশুড়ি শালা এরা, এরাই আমার আত্মীয়। আর বাপের আত্মীয় হচ্ছে আমার বাপের শালারা, আমার মামারা দাদি। কিন্তু এখন মামাদের চেয়ে আমাদের সম্পর্ক বেশি হচ্ছে আমাদের শালাদের সঙ্গে, নাকি? যদি একসঙ্গে যদি আব্বার আত্মীয় আর আমার আত্মীয় যদি এসে যায়, তাহলে খাওয়া দাওয়া আলাদা হয়ে যাবে, এদের জন্য আলাদা স্পেশাল ব্যবস্থা হবে, ওদের হবে না। তবে সবাই করবে না, এটা না, সবার কথা বলছি না আমি, যাদের মধ্যে একটু জ্ঞান বিবেক আছে তারা সবাই একসঙ্গে বসিয়ে, মামা আর ওই নিজের শালাকে একসঙ্গে বসিয়ে খাওয়াবে। কিন্তু এমনও লোক আছে যারা ওই শালাদের আলাদা খাওয়াবে ঘরে, আর মায়ের কুটুম যারা এসছে মা বাপ পুরো হয়ে গেছে কিছু বলতে পারবে না, তো তাদের আলাদা খাওয়াবে সবার সঙ্গে বসিয়ে, যা হবে তাই খাবে, আর নিজের শালাদের ভালো করে খাইয়ে দেবে। মা বাপ কত কষ্ট পেল মনে, যে আজকে আমি উপার্জন করতে পারিনি বলে আমার আত্মীয় স্বজনকে এরা ভালো শ্রদ্ধার চোখে দেখলো না, মা বাপের চোখ থেকে পানি পড়লো, 2-1 ফোঁটা পানি পড়বে, পড়বে না? এই অবিচারগুলো আমরা যেন না করি, এই অবিচারগুলো যেন আমাদের জন্যে না হয়। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, আল্লাহ যেন আমাদের হিসাবগুলো করতে দেয়। এই হিসাবগুলো যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের গুনাহ হয়ে যায়, বিরাট গুনাহ হবে, এর জন্য জবাব দিতে হবে। আমরা হিসাব ঠিক মতো করলুম না, কাজে হিসাবের ভুল হলে শাস্তি হবেই। আমরা এগুলো সাধারণ জিনিস, কিন্তু আমরা এগুলো কিছু মনেই করি না, এগুলো আমাদের করতে হবে। আর এই বিবাদ বিসংবাদ রাখবেন না, কেউ খবরদার রাখবেন না, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আজকে এখানে বসে আছি, উঠে যাওয়ার ক্ষমতা হবে না, হয়তো এন্তেকাল করে যায় মানুষ, বলতে পারবে কেউ বসে আছে?
হযরত ওমর ফারুক খলিফা কত বড় দাপট, সারা বিশ্বের লোক কাঁপতো দেখে, ঠক ঠক করে কাঁপ। আর তিনি শুয়ে থাকেন কোথায়? গিয়ে চাই সেই মাঠের মাঝখানে একটা বাবলা গাছের তলায় শুয়ে থাকে, বালির উপরে শুয়ে। হ্যাঁ, তা আমার ছেলে মাদ্রাসায় যায়, তালি দেয়া জামা গায়, তালি দেয়া জামা গায়, তাই কিসের তালি? চামড়ার তালি। সেসব ছেলেরা শুধু ঠাট্টা করে যে তোর আব্বা এত বড় খলিফা, তুই এই তালি দেওয়া জামা গায়ে দেয়া আসিস, বলে ছিঁড়ে দিচ্ছে জামা সব হাত দিয়ে। ও বাড়িতে এসে কান্নাকাটি করছে, বাবা কেন কাঁদছো কেন? তা বলছে, বলে আব্বা আমার এই জামা তালি দেয়া বলে সবাই ঠাট্টা করে, যে আমি একটা খলিফার ছেলে, আমার জামা তালি দেয়া হবে? তখন খলিফা বলছে, আচ্ছা বাবা দেখি তোমার জামা একটা কিনে দিতে পারি কিনা। তা খলিফা খায় কোথায়? ওই সরকারি খাজাঞ্চিখানা, যেটা যেখান থেকে খাবার জিনিসপত্র সব বিলি বন্টন হয়, ওনার ওনার দিত যা সাধারণ মানুষের খাবার হবে সেই সাধারণ খাবারই দিত না, ওদিন রাজকোষ থেকে দেয়া হতো, এক্সট্রা কিছু নিয়েছিল না। তা উনি গিয়ে বলছে যে খাজাঞ্চিখানায় গিয়ে বলছে, যিনি খাজাঞ্চিখানার মালিককে বলছে, মালিক তো ওনারই কর্মচারী, তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর কর্মচারী, তো তার কাছে গিয়ে বলছে, বাবা আমার এই কিছু টাকা এক মাসের জন্য ধার দিতে হবে। বলছে, হ্যাঁ দেবো ঠিকই, আপনাকে লিখে দিতে হবে যে এক মাস আপনি বেঁচে থাকবেন। কত বড় উদ্ধত্ত কথা, আমার কর্মচারী, আমি বলেছি দিতে হবে। তা আমাদের মতো যদি অজ্ঞান লোক হতো ফাট করে চড় মেরে বসতো গালে। হয় ওমর ফারুক চিন্তা করলেন যে না কথাটা ঠিক বলেছে, যে আমি এইখানে আছি, এখানে উঠে যেতে পারবো না। তাদের মধ্যে একটা মৃত্যু ভয় ছিল সবসময়, মৃত্যুকে যে ভয় করবে, আল্লাহর ভয় আর মৃত্যু ভয়, মৃত্যু ভয় যার মধ্যে থাকবে সে কোনো অন্যায় কাজ করতে পারবে? পারবে না। তাহলে মৃত্যু ভয়টা সাংঘাতিক জিনিস। তাহলে ওমর ফারুক সঙ্গে সঙ্গে বললেন, না বাবা দিতে হবে না, আমি এক মাস বেঁচে থাকবো এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। নিল না টাকা, ছেলেকেই বললো, বাবা তোমার ওই ছেঁড়া জামা গায়ে দিয়েই স্কুলে যেতে হবে। তাহলে চিন্তা করুন, তাহলে দুনিয়াটা কি ক্ষণস্থায়ী? এই ক্ষণস্থায়ী দুনিয়াটা নিয়ে আমরা ভাই ভাই ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, বাপ বেটায় ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, দেশে দেশে ঝগড়া, রাজায় রাজায় ঝগড়া হচ্ছে না? কথার দ্বারা, অন্য কিছু না, কথার দ্বারায়। স্ত্রী এত বড় কথা বললো আমাকে, স্বামী আমাকে এত বড় কথা বললো, বাপ বলছে ছেলে হয়ে আমার এত বড় কথা বললো, ছেলে বলছে বাপ হয়ে আমার এরকম অভিশাপ করলো। এই কথা, কথাটাই হচ্ছে সমস্ত মানে মানে পাপের মা, সমস্ত পাপের মূল জিনিস হচ্ছে জবান। তাই আমার নবী ফাসাদ বলছে জবানকে সংযত রাখবে, জবানকে সংযত রাখবে আর নিজের যৌনাঙ্গকে সংযত রাখবে, অর্থাৎ তুমি ব্যভিচারী করবে না, তুমি ব্যভিচারী করবে না। এই দুটো যদি জিনিস তুমি যদি গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেবো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করে। হাক্কানি দুরুদ পড়ুন।